নিশ্চয়ই খুব ভালো আছো, দেখেই বুঝতে পারছো রেডি হয়ে গেছি। আর যাব আজকে জাকারিয়া স্ট্রিট। অনেক বছর ধরে যাব যাব করতে করতে যাওয়া হয়ে উঠছিল না, অবশেষে আজকে সময় হয়েছে যাওয়ার। আর জাকারিয়া স্ট্রিট হচ্ছে নাখোদা মসজিদের কাছে। আর ঈদের সময় ওখানে না গেলেই নয়, প্রত্যেকবার ঈদের সময় ভাবি যাব যাব কিন্তু সময় করে উঠতে পারি না। তো আজকে যাচ্ছি জাকারিয়া স্ট্রিট, যাচ্ছি মানে ফুড তো অবশ্যই ট্রাই করব। কি কি ফুড ট্রাই করব সেটা ওখানে গেলেই দেখতে পাবে। আর কিভাবে যাব বা কিভাবে যেতে হবে সেটা যেতে যেতেই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। চলো এখন যাওয়া যাক। বেরিয়ে পড়েছি আমি আমি আজকে যাব টালিগঞ্জ মেট্রো ধরে, টালিগঞ্জ মেট্রো থেকে এমজি রোড মেট্রো পর্যন্ত। তবে তার আগে বলি, যারা বাসে যাবে যে কোনো বাসে উঠে, মানে চিত্তরঞ্জন অ্যাভিনিউর যে কোনো বাসে উঠে মোহাম্মদ আলী পার্কের সামনে নামতে হবে। আমি টালিগঞ্জ থেকে মেট্রো ধরেছি, মেট্রো ধরে নামছি এমজি রোডে। এমজি রোডের 2 নম্বর গেট দিয়ে বেরোলেই সামনেই দেখতে পাবে একটা গুপ্তা ব্রাদার্স রয়েছে, যেটা বিশাল বড়। সেই গুপ্তা ব্রাদার্সের পাশ দিয়েই আমি টুওয়ার্ডস এসপ্ল্যানেডের দিকে এগিয়ে যাব। বেশিক্ষণ হাঁটতে হবে না, জাস্ট 2-3 মিনিট হেঁটে গেলেই দেখতে পাবে বাঁদিকে মোহাম্মদ আলী পার্ক। থেকে বেরিয়ে এসেছি টুওয়ার্ডস এসপ্ল্যানেডের দিকে, আর বাঁদিকে আমাদের মোহাম্মদ আলী পার্ক। একটু সামনের দিকে এগিয়ে গেলে ডান দিকেই পড়বে জাকারিয়া স্ট্রিটের গলিটা। চলো দেখতেই পাচ্ছ আমার বাঁদিকে পড়ছে মোহাম্মদ আলী পার্কের গেট, আর ঠিক তার অপোজিটে একটু জাস্ট 2 পা এগিয়ে গেলে এই বড় গেটটা পড়বে, যেটা জাকারিয়া স্ট্রিটের গেট। এখান দিয়ে এগিয়ে গেলে পুরো রাস্তাটাই জাকারিয়া স্ট্রিট। এই রাস্তা ধরে একটু এগিয়ে যেতেই দেখলাম রাস্তাটা সুন্দরভাবে সাজিয়েছে সুন্দর লাইটিং দিয়ে, আর পাশে বসেছে প্রচুর ফলের দোকান, দুপাশেই বসেছিল। চলো এক্সপ্লোর করা যাক, প্রচুর ভিড় আছে, জানি না সাউন্ড ভয়েস ওভার মনে হয় দিতে হবে। চলো এখন এক্সপ্লোর করি। একটু এগিয়ে যেতেই দেখলাম খাবারের দোকান স্টার্ট হয়ে গেছে। বাঁদিকেই আমার ছিল লাচ্ছা সিমুইয়ের দোকান, যেটা যেখান থেকে আমি নিয়ে এসেছি সিমুই। আর দেখলাম বিরিয়ানির দোকান, ভাজা ভুজোর দোকান স্টার্ট হয়ে গেছে, আর এখানে দেখছি দই বড়াও বিক্রি হচ্ছে। এলো পাও নাকি ব্রেড ব্রেড, এখানে অনেক ধরনের পাও বিক্রি হচ্ছে এবং অনেক দামের পাও বিক্রি হচ্ছে, আর ড্রাই বিস্কুট টাইপের কিছুও ছিল। যাই হোক, এই সমস্তকে পাশে রেখে আমরা ভিড় ঠেলে এগিয়ে চলেছি। আর দেখতেই পাচ্ছ কি ভিড় হয়েছে, সামনেই দেখলাম বাঁদিকে দিল্লি শিখস, যেখানে মারাত্মক ভিড় হয়েছে, লাইন পড়ে গেছে বেশ অনেক দূর পর্যন্ত। কর্তা আগে ট্রাই করেছে এখানে আগের বার, কিন্তু খুব একটা ওর ভালো লাগেনি টেস্ট। তো আসলে প্রথমে ঢুকেই এই দোকানটাতে বীভৎস ভিড় হয়। ওরা দেখলাম শিখে চিকেন ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে তন্দুর করতে দিচ্ছে। তো আমাদের অ্যাট্রাকশান এটা মোটেও ছিল না, আমাদের যা অ্যাট্রাকশান ছিল তার জন্য আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে প্রচুর কাবাবের দোকান পাবে, এদিক ওদিক তাকালেই দেখবে কাবাবের ছড়াছড়ি, মানে প্রায় প্রত্যেক দোকানেই কাবাবটা রয়েছে। আর যেতে যেতে দেখলাম বড় বড় পরোটা বিক্রি হচ্ছে, বেশ বড় বড় পরোটা, আমি কোনোদিন ট্রাই করিনি এটা। দেখলাম হালুয়া দিয়ে লোকে ট্রাই করছে, যদিও বা আমি এটা ট্রাই করিনি। আর যেতে যেতে দেখলাম দেখো কি বিশাল একটা মাছ ঝুলিয়ে রেখেছে, এখানে ফিশ ফ্রাই বিক্রি হচ্ছে। বেশ ভিড় ঠেলতে ঠেলতে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, মানে ফার্স্ট ডেস্টিনেশনে, এটা হচ্ছে আল বাইক। এখানকার আমরা আফগানি তোমার কাবাবটা ট্রাই করব, এখানকার আফগানি কাবাবটা ভীষণ ভালো হয়, তো তার জন্য আমরা এখানে এসেছি। যথারীতি লাইন দিতে হবে, আমি ভিডিওটা করছিলাম কত্তা আমার লাইন দিয়েছে, আর হচ্ছে এখানে প্রায় 40 মিনিট মতো সময় লেগেছিল আমাদের। তো ওই আলবাইকেই এখানে ফিশ ফ্রাইও বিক্রি হচ্ছিল, ভেটকি কাতলা, এটা ভেটকিটা দেখলাম ফ্রাই করছে। এরা অলরেডি বড় পিস একটা ফ্রাই করে রাখে, তারপর যে যতটা নেবে এটা মাপ হিসেবেই বিক্রি হয়, দেখছি কেজি হিসেবে বিক্রি হচ্ছে। এবার যে যতটা নেবে, দেখলাম ওটাকে আবার পিস করে টুকরো করে কেটে আবার ভাজলো, সেটাকে আবার মশলা দিয়ে মাখিয়ে সার্ভ করছে। আর 40 মিনিট মতো লাইন দিয়ে দাঁড়ানোর পর অবশেষে আমরা সামনে এসে পৌঁছেছি, এখনো হাতে পাইনি। তো এই দেখো এখানে তৈরি হচ্ছে আফগানি চিকেন কাবাব,
যেটা তাদের অলরেডি মশলাটা তৈরি করেই রাখে, তারপরে শিকে দিয়ে এটাকে পোড়ায়, তারপর এটা বাটার আরও কিছু মশলা দিয়ে মেখে এটা সার্ভ করে। আর হ্যাঁ, এটা একটা শিখে দুটো করে পিস থাকে, যেটা মানে পার শিখ এখানে 30 টাকা করে। তো যাই হোক, অবশেষে এটা আমরা হাতে পেয়েছি এবং খেয়েও টেস্ট করেছি, ভীষণ ভালো খেতে ছিল। কিন্তু সেই ক্লিপটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। যাই হোক, এখানকার আমি হালিমটাও ট্রাই করব, কিন্তু ওটা বাড়ি নিয়ে যাব, ওটা একদম লাস্টে নেব। তো এখান থেকে পাশ দিয়ে গলিটা দিয়ে এগিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। তো যেতে যেতেই দেখলাম শর্মা বিক্রি হচ্ছে। ফার্স্টে ভেবেছিলাম দুজন মিলে একটা ট্রাই করব, কিন্তু দাঁড়িয়ে যখন দেখলাম পাশের একজনকে বানিয়ে দিচ্ছে, তো দেখে আমার খুব একটা ভালো লাগেনি। তাছাড়া এত ভালো শর্মা খেয়েছি, তো এখানে এটা আমার খুব একটা ট্রাই করতে ইচ্ছে করলো না। তো এটার পাশে রেখে এগিয়ে গেলাম সেকেন্ড ডেস্টিনেশনে। সুতি কাবাব ট্রাই করব, আর এটা হচ্ছে এখানে ফেমাস সুতি কাবাবের দোকান, চল ট্রাই করা যাক। চলে এসেছি আমরা সেকেন্ড ডেস্টিনেশনে। এখানে দুটো জিনিস ট্রাই করার আছে। এটা হচ্ছে আদমস কাবাব শপ, যেটা 105 বছরের পুরনো, এবং এখানকার বটি কাবাব আর সুতি কাবাবটা ভীষণ মানে ভালো হয়। দেখেছো এখানেও লাইন পড়ে গেছে, তবে এখানে বেশিক্ষণ লাইন দিতে হয়নি, বেশিক্ষণ না, মোটামুটি 20-25 মিনিট দিতে হয়েছিল, তবে অন্যান্য তুলনায় এখানে কম দিতে হয়েছিল। তো এখানে সুতি কাবাবটা তৈরি করছে, দেখো সুতি কাবাবের ওদের তো মশলাটা তৈরি থাকে, প্লাস ওটা সুতো দিয়ে বেঁধে দেয়। তবে দুঃখের বিষয় এখানে আমরা বটি কাবাবটা পাইনি, আধ ঘন্টা দাঁড়িয়ে সুতি কাবাবটা পেয়েছিলাম হাতে, তবে বটি কাবাব যদি পেতে হতো তাহলে আরও 1.5 ঘন্টা ওয়েট করতে হতো। তো যাই হোক, বটি কাবাব না পাওয়ার দুঃখে আমরা দুটো সুতা বা সুতি যে কোনোই বলে, সুতা কাবাব বা সুতি কাবাব, দুটো মাটনের সুতি কাবাব অর্ডার করেছিলাম। আর এখানে চিকেনের সুতি কাবাবও পাওয়া যায়, মাটন সুতি কাবাবটা 140 দাম এক প্লেটের, আর হচ্ছে তোমার চিকেন সুতি কাবাবের দাম হচ্ছে 80 টাকা, মানে 80 রুপিস। তো আমরা হাতে পেয়েও গেছি, এবার ট্রাই করে দেখার পালা কেমন খেতে। অবশেষে এতক্ষণ লাইন দেওয়ার পর হাতে পেয়েছি মাটন সুতা কাবাব, চলো ট্রাই করি কেমন হয়। আমি তো এখানে ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিতে আরও বেশি টেস্টি লেগেছিল। তো কর্তামশাইও ভালো লেগেছে, ও আগেও এসছে, তো এবারও ভালো লেগেছে বললো। যদিও বা এখানে একটা আফসোস থেকে গেল, আমরা বটি কাবাবটা পেলাম না, তবে পরে কোনো একদিন ট্রাই করব অবশ্যই। তো এখানে খাওয়া দাওয়া সেরে আমরা এখান থেকে বেরিয়ে গেছি, আর যেতে যেতেই দেখলাম এখানে বিশাল বড় একটা মসজিদ, প্রায় 5 তলা একটা মসজিদ দেখলাম। জানি না এটার নাম কি, উর্দুতে লেখা ছিল, যেহেতু উর্দু পড়তে পারি না তা জানি না। তো আবার আমরা আলবাইকে চলে এসেছিলাম, আগেই বলেছিলাম এখান থেকে আমরা হালিমটা নেব, হালিমটা এখান থেকে নিয়ে নিচ্ছি। ভয়েস ওভারটা আমি যেহেতু পরে দিচ্ছি, এটা ততক্ষণে অলরেডি টেস্ট হয়ে গেছিলো, এটাও খুব ভালো ছিল। আমি ফার্স্ট টাইম এখানে এলাম, আমার তো এটাকে একটা ফুড হেভেন হিসেবেই মনে হলো। তো যাই হোক, এবার বাড়ি ফেরার পালা, বাড়ির দিকে রওনা হয়ে গেছি, বেশ ভিড়ও বাড়ছে। অবশেষে ভিড় ঠেলে বাড়ি পৌঁছে গেছি, বিভৎস গরম, সেরকম ভিড়ও ছিল। আর বাড়িতে এনেছি এই লাচ্ছা শিমুই, এটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে। 250 গ্রাম নিয়েছি, কিন্তু কতটা হয়েছে দেখো। আর আমি ফার্স্ট টাইম গেলাম জাকারিয়া স্ট্রিটে, আমি ফার্স্ট টাইম গেলাম, আমার এক্সপিরিয়েন্স তো ভীষণই ভালো। আমি বলবো সবাই একবার ভিজিট করো, অন্তত একবার ভিজিট করে এসো। আর আমাদের বাকেট লিস্টে ছিল আদম কাবাব শপের ওই বটি কাবাব আর হচ্ছে সুতি কাবাব।
সুতি কাবাবটা তো মোটামুটি আধ ঘন্টা লাইন দিয়ে পেয়ে গেছিলাম, কিন্তু গোটি কাবাবটা আমরা ট্রাই করতে পারিনি, কারণ তার জন্য আরো দেড় ঘন্টা মতো ওয়েট করতে হতো, সেটা পসিবল ছিল না। আর মোটামুটি আমার ফুড এক্সপিরিয়েন্স তো ভীষণই ভালো, ফুডগুলো সবই টেস্টি ছিল। তবে এটাই বলবো, প্রথমে ঢুকেই যেই দোকানে ভিড়, মানে যেমন দেখলাম ঢুকেই একদম দিল্লি সিক্স ছিল, সেটাতে বিভৎস ভিড়, কিন্তু বলবো যে ওটাতে ট্রাই করো, কিন্তু একটু এক্সপ্লোরও করো, ওগুলোতে বেশ ভালো মানে টেস্টি খাবার পাওয়া যায় আর কি। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এতটাই, চেষ্টা করলাম কিছু কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে তুলে ধরার। অবশ্যই কিন্তু ট্রাই করো একবার, অবশ্যই ভিজিট করো একবার, আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, আর শেয়ার করতেও ভুলো না। যারা নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। টাটা।